हेलो फ्रेंड्स, वेलकम टू रीना स्पेशन। आज के तुम्हारे साथ शेयर करब शून्य साइजर गोपाल ठाकुर चोली बा जामा। एटा कुरुस दिए करेछि आर उल दिए करेछि। एटा शीतेर जामा, तुम्हारे साथ आज के एटा शेयर करब। आमी 12 चेन करे नियेछि प्लस 3 चेन करेछि। 3 चेन माने एकटा डबल क्रोशियार समान। 3 चेन स्किप कर दिए बाद दिलाम 4 चेने एसे एक डबल क्रोशिया करलाम। फर्स्ट राउंड शुरू हलो। एरपर देखो नेक्स्ट चेने आसलाम, आबारो एक डबल क्रोशिया करलाम। एरपरेर राउंड ए राउंडटा आमी फर्स्ट राउंडटा आमी प्रत्येकटा घरे माने 12टा जे चेन करेछिलाम प्रत्येकटा चेनेर मध्ये डबल क्रोशिया करे नेब प्रत्येकटा। देखो फर्स्ट राउंड कमप्लीट हो गेछे। 12टा चेनेर ओपरे आमी 12टा डबल क्रोशिया करेछि आर एखाने 3 चेन, एटा दिए 13टा घर हो गेछे। एरपरे आमी 2 चेन करब। एखाने आमी हाफ क्रोशिया करब। सेकेंड राउंडटा आमी हाफ क्रोशिया करब। देखो एखाने आमी चेनटा करेछि, ताहले आमी जेखाने डबल एर परेर चेनटाय जाब। प्रथमे दुटो चेन, তারপরে আমি এসে দেখো এই চেনটায় আসলাম। নেক্সট চেনটায় তিনটে একসঙ্গে লুপ ফেলে দিলাম, এটাকে হাফ ক্রোশিয়া বলে। আবারও আমি নেক্সট চেনটায় আসি, পরে সেই একই চেনে আসলাম। দেখো ডাবল ক্রোশিয়া, প্রথমে দুটো চেন হলো। এবার দ্বিতীয় চেনটার মাথায় আসলাম, এসে আমি তিনটে লুপ হলো একসাথে ফেলে দিলাম হাফ ক্রোশিয়া। তারপরে একই চেনে আর একটা হাফ ক্রোশিয়া করলাম। এবার প্রত্যেকটা চেনেই হাফ ক্রোশিয়া হবে দুটো করে। দেখো এই চেনে আমি আবারও দুটো হাফ ক্রোশিয়া করছি, একটা করেছিলাম আবারও। এইভাবে সেকেন্ড রাউন্ডটা কমপ্লিট হবে। প্রত্যেকটা চেনে দুটো দুটো করে হাফ ক্রোশিয়া হবে, শুধু লাস্ট চেনে এসে একটা হাফ ক্রোশিয়া হবে। প্রথমটা আমি দুটো চেন করে নিয়েছিলাম আর লাস্টেরটায় আমি দুটো এই হাফ ক্রোশিয়া করে নেবো একটা, আর মাঝে যে কটা আছে লুপ প্রত্যেকটা দুটো করে হাফ ক্রোশিয়া হবে। দেখো সেকেন্ড রাউন্ডটা কমপ্লিট করে ফেলেছি। এখানে দেখো এদিকে দুদিকে একটা একটা করেছি আমরা। এখানে মোট প্রথম দিকে 13টা ডাবল ক্রোশিয়া করেছিলাম। সেকেন্ড রাউন্ডে এসে আমরা এদিকে একটা এদিকে একটা হাফ ক্রোশিয়া করেছি আর মাঝখানে 11-এর ওপরে আমি ডাবল করেছি। তাহলে এখানে মোট 24টা হাফ ক্রোশিয়া হবে। দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24। মোট 24টা সেকেন্ড রাউন্ডে ঘর হয়েছে। এবার আমি থার্ড রাউন্ডটাও করব। থার্ড রাউন্ডটাও হাফ ক্রোশিয়াতে করব, যেহেতু এটা খুব ছোট জিরো সাইজ করছি এই জন্য আমি এখানে হাফ ক্রোশিয়া দিয়ে করছি। আমি প্রথমটা ডাবল ক্রোশিয়া করেছি, তোমরা কিন্তু এটাও হাফ ক্রোশিয়া করতে পারো। প্রথমে চেন হলো, চেনের পরে নেক্সট ঘরটায় আসলাম, হাফ ক্রোশিয়া করছি। নেক্সট চেনে আসলাম, হাফ ক্রোশিয়া করছি। তাহলে প্রথমে দুটো চেন করলাম, তারপরে ডাবল হাফ ক্রোশিয়া, হাফ ক্রোশিয়া, তিনটে হলো। ফোর্থ নাম্বার চেনে এসে আমি দুটো হাফ ক্রোশিয়া করব। ফোর্থ নাম্বার চেনে দুটো হাফ ক্রোশিয়া, আবারও আমি তিনটে চেন করছি, ওয়ান হাফ ক্রোশিয়া করছি, টু, থ্রি, তিনটেতে হাফ ক্রোশিয়া করলাম। ফোর্থ নাম্বার চেনে এসে দুবার ডাবল ক্রোশিয়া করব। এইভাবে এটা ঘরটা বাড়বে। তাহলে প্রথম দুটো চেন করেছিলাম, তারপরে আরও দুটো ডাবল ক্রোশিয়া করেছি, হাফ ক্রোশিয়া করেছি। তারপরে দেখো ফোর্থ নাম্বার চেনে এসে দুটো একই চেনে দুটো হাফ ক্রোশিয়া করেছে, আবার 1, 2, 3 করেছি, তারপরে ফোর্থ নাম্বার চেনে এসে দুটো হাফ ক্রোশিয়া করেছি। এইভাবে এই রাউন্ডটা কমপ্লিট করে নেব। দেখো আমার থার্ড রাউন্ডটাও কমপ্লিট হয়ে গেছে। আর এখানেও তোমাদের গুনে দেখিয়ে দিই আমাদের কটা ঘর আছে। দেখো প্রথমে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20,
21, 22, 23, 24, 25, 26, 27, 28. মোট 28টা ঘর আছে। এবার আমি এটাকে দেখো এইভাবে ভাগ করব। এখানে সামনের পার্ট হবে, এটাও সামনের পার্ট হবে, মাঝখানে এখানে হাতা হবে, আর এটা হচ্ছে পেছন পার্ট হবে। এইভাবে আমরা ভাগ করে নেব। 28টা যে ঘর দেখালাম এখানে, তোমাদের গুণে দেখালাম, সেটা আমি কিভাবে ভাগ করে নেব। এই ফ্রন্ট সাইড সেখানে হচ্ছে চারটে করব, হাতার কাছে ছটা স্কিপ করব, ব্যাক সাইডে দেখো আটটা রাখবো, তারপরে হাতে আবার ছটা, আবার ফ্রন্ট সাইডে চারটে। এইভাবে আমি 28টা ভাগ করে নিয়েছি। আচ্ছা, ফোর্থ রাউন্ডে এবার আমি তাহলে দেখা দুটো চেন করলাম। আমি এখানটাও হাফ ক্রোশিয়া করব, একটা চেন করলাম, ফ্রন্ট সাইডে চারটে হবে, দেখো দুটো হলো, তিনটে, চারটে, ফ্রন্ট সাইডে চারটে, আর হাতের জন্য আমি রেখেছি ছটা, 1 2 3 4 5 6। এই সাত নাম্বার চেনটা এলাম, এখানে এসে ব্যাক সাইডের জন্য আটটা, 8 হাফ ক্রোশিয়া, 2 3 4 5 6 7 8। দুটো সামনে হচ্ছে, আমরা যেহেতু 4 4 নিয়েছি তাই জন্য দুদিকে 4 4, পেছনটা তাই জন্য 8 নিয়েছি। এবার দেখো আবারও 6 1 2 3 4 5 6 6 বাদ দিয়ে দেখো 7 7 নাম্বার ঘরটায় এসে হাফ ক্রোশিয়া করছি, আর এই দিকে ফ্রন্ট সাইডেও 4 3 4। এটা জোড়া লাগিয়ে দেবো, কারণ আমরা যে কোনো ডিজাইনে যখন করি তখন এখানে আমরা জোড়া লাগিয়ে দিই, তা জোড়াটা লাগিয়ে দেবো। এটা উল্টো দিক করে নেব, নিয়ে লাস্ট চেনটা এসে স্লিপ স্টিচ করে আটকে দিচ্ছি, দিয়ে একটা চেন করব, করে এটা কেটে দেব। দেখো এবারে আমি এটা সোজা দিক করে নেব। তৈরি হয়ে গেল 0 নাম্বার গোপাল ঠাকুরের জামা বা চল্লি। ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করো, যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানিও। ভালো থেকো, আবার একটা নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো।